অনেকদিন পরে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন সময়টা হলো মার্চের প্রায় শেষের দিক, আর আমরা যারা ছাদ বাগান করি, আমাদের ছাদ বাগানে কিন্তু প্রত্যেকটা ছাদ বাগানিরাই আম গাছ করেই থাকি। আমি আজকে চলে এসেছি আমাদেরই এলাকায়, মানে একটু দূরে বলতে গেলে বগুলাতে, রামনগরে একটা কাকার সুন্দর বাগানে। আর আমার পেছনে তো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো হলো সব ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গোর মাদার গাছ, এবং গাছে প্রচুর পরিমাণে গুটি দাঁড়িয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা কাকার সাথে কথা বলবো এই ব্যানানা ম্যাঙ্গোর পরিচর্যা সম্পর্কে, এবং এই চারার কি কি দাম রয়েছে সম্পূর্ণ ডিটেলস জানবো আমরা আজকে কাকার কাছে। শুধু ব্যানানা ম্যাঙ্গো না, কাকার বাগানে কিন্তু কাটিমন, এছাড়াও আরও প্রচুর ভ্যারাইটি, প্রায় 400 রকমের ভ্যারাইটি কিন্তু কাকা রেডি করছে। সম্পূর্ণ ডিটেলস আস্তে আস্তে কাকার মুখ থেকে জানবো। নমস্কার বন্ধু, আমি বিক্রম, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য, কারণ দেখুন কি পরিমাণে রোদ পড়ছে অলরেডি মার্চের, এখন কিন্তু গরমকাল শুরু হয়ে গেছে। আপনাদের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করছি, অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ফাইনালি আমরা শ্যামল কাকাকে পাশে পেয়ে গেছি। কাকা নমস্কার, কেমন আছো? দর্শকদের বলে দাও, ভালো আছো তো? ভালো আছি। আচ্ছা, তোমার এই যে জায়গাটায়, যে জায়গাটায় তুমি বাগানটা করেছো, এই জায়গাটার যদি লোকেশনটি দর্শকদের বলে দাও, কিভাবে আসবে? অ্যাকচুয়ালি আসার জন্য যারা কলকাতা থেকে আসতে চাইবে, তারা গেদে লোকাল ধরে বগুলা নামতে হবে, বা কৃষ্ণনগর বহরমপুর থেকে যারা আসবে ট্রেনেও আসতে পারে রানাঘাট পর্যন্ত বহরমপুর থেকে। বনগাঁর দিক থেকে যারা আসবে, বনগাঁর ঠাকুরনগর হাবড়া যারা আসবে, তারা বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত আসবে, রানাঘাট থেকে গেদে লোকাল ধরে বগুলা স্টেশনে নামতে হবে। বগুলা থেকে অটো ধরে রামনগর কুমারী শ্যামল সরকারের বাড়ি যাবো বললেই যে কেউ চিনিয়ে দেবে। আচ্ছা, যদি কারোর আসতে প্রবলেম হয় সেক্ষেত্রে তোমার নাম্বার, আমার নাম্বারটা দিয়ে দেবো, আমার নাম্বার আপনাদের ডিসপ্লেতে আমি দিয়ে দেবো, তুমি একটু মুখে বলে দাও। 8327480204। কাকা এবার তুমি বলো, তোমাকে তো অলরেডি সবাই আখ্যা দেয় ব্যানানার সম্রাট বলে, এটা তো একদম সত্যি কথা। তো আজকে তার প্রমাণ আমরা দেখবো। তো এই পাশে এই যে বাগান দেখছি, এটা মোটামুটি কত যা জায়গা নিয়ে তৈরি? 5 বিঘা জমির উপরে মালটা মিশ্র বাগানের সঙ্গে, মানে প্রথমে ছিলাম আমার মালটা বাগান, মালটা বাগানের পাশাপাশি আমি ব্যানানার একটা ভিডিও দেখি বাংলাদেশে। আচ্ছা, ভিডিওটা দেখার পরে আমি নিজে নিজে চিন্তা ভাবনা করলাম যে আজকে থেকে, আজকে 7 বছর আমার মালটা বাগানের বয়স, আগামী 2 বছর পরে গিয়ে মালটা থাকবে কি না থাকবে, মালটার পরিবেশটা কোন পরিবেশ পরিস্থিতি, গাছে ফাঙ্গাস লাগবে কি, নানান দিক চিন্তা ভাবনা করে আমি তখন চিন্তা করলাম পাশাপাশি একটা মিশ্র চাষ হিসাবে সেটা আমি মালটার সঙ্গে আমাদের দেশীয় যে ভ্যারাইটি গুলো হিমসাগর আছে, অম্রপলি আছে, তার থেকেও ভালো একটা ভ্যারাইটি ব্যানানা। আমি মানে বিখ্যাত নাম কি ফলে পরিচয় এই গাছটা, এই গাছটা বের হতে খুব বেশি হলে 1 ফুটও না, এই যে বের 1 ফুটও বের না, 1 ফুটেরও কম, ওই 8 ইঞ্চি বের। আচ্ছা, 8 ইঞ্চি একটা গাছে যে পরিমাণ মুকুল ছিল, সেই মুকুল যদি টোটাল ফলে পরিণত হতো তাহলে গাছটাই মনে হয় মারা যেত। এখন যে পরিমাণ ফল আছে এই গাছটাতে, আপনি দর্শকদের দেখান কি পরিমাণ ফল আছে একটা গাছে। দেখুন, আপনারা একটু দেখতে থাকুন, একটা গাছে মানে প্রত্যেকটা ডালে, মানে একটা গাছ বললে হবে না, যে কটা গাছ আছে বাগানে কাকার, প্রত্যেকটা গাছে আম পুরো ভর্তি। আচ্ছা চলো দেখি। আচ্ছা মোটামুটি কাকা কতগুলো ব্যানানা গাছ তুমি? 180 পিস টোটাল ব্যানানা মাদার আছে আমার, 8000 মাদার আছে 5 বিঘা জমির উপর। কাকা কেউ যদি এই ব্যানানা চাষ করতে চায়, লাভবান কি হবে? অবশ্যই, প্রত্যেক বছর বিয়ারিং, এরা তো মানে 1 বছর হিমসাগর অম্রপলি মতন, 1 বছর হচ্ছে না, এরকম না। গত বছরের ভিডিওতে আমি দেখিয়েছি 1 বছরের গাছ ছিল, তখনও দেখিয়েছি এই গাছে টোটাল মুকুল ছিল, ফল ছিল। এবছরও সেই সমপরিমাণ মুকুল, সমপরিমাণ ফল এসেছে। এই গাছটাকে ফলো আপ করুন, আপনি দেখুন কি পরিমাণ ফল আছে। দেখুন, আপনারা শুধু একটু দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ফল। সম্পূর্ণই যে দাঁড়িয়ে যাবে তা দাঁড়াবে না, কিছু ঝরবে, কিছু তো ঝরবে। আর যদি এতখানিও দাঁড়ায় তাহলে গাছ কোনোদিনও বাঁচতেই পারবে না, কারণ এইটুকুনি একটা গাছে একটা লিমিট তো থাকে না, গাছের একটা নিজস্ব ধারণ ক্ষমতা থাকে। আর একটা কথা হচ্ছে কি, এর পরিচর্যাটা খুব কম, এই ফলটার সাইজ যে লম্বা, এত লম্বা হয় 1 আঙুল সাইজ যে হয়ে যাবে, আমি যদি মনে করি মেডিসিনে এটা দেবো না, মেডিসিন বন্ধ করে দিয়ে আমি যদি প্যাকেটিং করি, মানে ব্যাগিং সিস্টেম করি, ফ্রুট ব্যাগ যাকে বলা হয়, ব্যাগিং সিস্টেম করি, তাহলে আর মেডিসিনে পেস্টিসাইডের কোনো প্রয়োজনই নেই। ফাঙ্গাস হতে কম লাগে, ফাঙ্গাস লাগে না, চুষি পোকা পেস্টিসাইড যখনই আমি ব্যাগিং করে দেবো তখন চুষি পোকাও লাগবে না, আমের কালারটাও নষ্ট হবে না। আমরা মনে করছি কিছু কিছু আমকে ব্যাগিং করবো, সম্পূর্ণ গাছটা ব্যাগিং করলে তো প্রচুর পয়সা খরচ হবে,
সেজন্য আমি কিছু আমকে ব্যাগিং করবো, আমের পাতা পুড়ে যাচ্ছে। তো তোমার বাগানে আমি কিন্তু এটা দেখছি না, একটা পাতা পুড়ে যায় দুটো মাত্র কারণে, যে গাছের গোড়ায় খাবার দিয়ে সঙ্গে সঙ্গে জল দিলে পারে, আমি যে জিনিসগুলো দেখেছি ওই টাইমে ফাঙ্গাস লাগে। আর আমি আম গাছে বিশেষ করে ব্যবহার করি হচ্ছে অনেকের কাছে আমি শুনেছি যে আম গাছ নাকি টবে লাগালে পাতা পুড়ে যায়, মাটিতে বসালে নাকি পাতা পোড়ার রোগটা হয় না। বলি যদি কোনো মানুষ টবে লাগায়, মাটির টবে লাগায়, তাহলে পাতা পোড়া রোগ হবে না। প্লাস্টিকের টবে লাগালে হতে পারে, যে কোনো জিনিসে লাগালে পারে পাতা পোড়া রোগটা আসতে পারে। তার মানে আম গাছটা প্লাস্টিকের টবে না লাগানোই ভালো। ভালো ভালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। আম গাছ লাগালে দেখো, আমি একটা কথা বলি, একটা গাছ কতটুকু বৃদ্ধি নিতে পারে, কতটুকু বড় হতে পারে, সেই পরিমাণ তার মাটির দরকার। হ্যাঁ, আর তারপরে সোয়েল যখন আমরা তৈরি করি না, সোয়েলটাকে আমরা তৈরি করার সিস্টেম আছে কিছু, হাড়ের গুঁড়ো, শিংকুচি, গোবর সার, অল্প কিছু গোবর সার, খোলটা দেওয়া হবে না, দেওয়া হবে না, ওর সঙ্গে ওর সঙ্গে ট্রাইকোডার্মা ভিডি। আর আম গাছ লাগানোর সময় মানে নিম খোলটাও না দেওয়া উচিত, না না নিম খোলের কোনো প্রয়োজনই আসলে ওই সময়টা। আর সব থেকে বড় কথা, যদি একটু বড় ধরনের চারা লাগানো হয়, হাড়ের গুঁড়ো, শিংকুচি, জিঙ্ক, তারপরে ব্লাইটক্স সব মাটিতে মিশিয়েই মাটিটাকে তৈরি করাটা ভালো। আচ্ছা, যদি ব্লাইটক্স না থাকে তার ট্রাইকোডার্মা ভিডি। আচ্ছা, তো এবার একটুখানি আমি একটু জিজ্ঞাসা করি, ধরুন যে এরকম একটা গাছে কারো ছাদ বাগানিদের এরকম একটা গুটি আসলো প্রচুর পরিমাণে, আমার ছাদ বাগানে, আমার নিজের ছাদ বাগানে গাছ লাগানো আছে, আম গাছে বস্তার মধ্যে মাটিতে ভরে লাগানো আছে, ঠিক সেম এই ধরনের গুটি আছে, এই ধরনের গুটি, এই ধরনের গুটি আছে। আচ্ছা, তাহলে এই যে এই গুটি এখন চলে এসে, তাহলে এখন তো খাবার দেওয়া উচিত, এখন দেবো না খাবার, তাহলে এর পরে যে পরিচর্যা সেটা একটু বলে দাও। এই এখন এখন আমরা গাছকে গাছে গাছে দিচ্ছি হচ্ছে ব্লাইটক্স দিয়েছি, বরুণ দিয়েছি, আর এর সঙ্গে মিরাকুলান দিয়েছি, ব্লাইটক্স, বোরন, মিরাকুলান। হ্যাঁ, এই তার ঠিক 15-20 দিন পরে একে দেবো, শুধু মনোসিড দেবো, মনোসিড, চুষি পোকা, গুড়ি পোকা, ম্যাপ পোকা যে লাগে, এই জন্য মনোসিডটা দিলে পারে কাজটা বেশি বেশি ভালো। আচ্ছা, আবার অনেকের একটু প্রশ্ন থাকে যে আমের গুটি ঝরে যাচ্ছে, আমের গুটি ঝরে যায় অনেক অনেক কিছু সমস্যার জন্য ঝরে, ফাঙ্গাস লাগলে ঝরে, গাছের গোড়া স্যাঁতসেঁতে থাকলে পারে ঝরে, অনেক কিছু কারণের জন্য ঝরে, গাছের গোড়া ইয়ে হয়ে গেল, মানে জলের এখন প্রয়োজন নেই ওটা, অ্যাকচুয়ালি এই আমগুলো না, হ্যাঁ একটু মাটিটা উঁচু করে দিয়ে তৈরি মানে লাগালে পারে সব থেকে ভালো হয়, ঠিক এইরকম এইরকম, যেমন মানে একটু ঢিবি করে, একটু ঢিবি করে, ঢিবি করে, মানে জলটা না দাঁড়িয়ে যায় ওইখানে। আচ্ছা আচ্ছা, মাটি যেন ভিজা না থাকে, তাহলে মানে অসুবিধা হবে না। আচ্ছা, তাছাড়া আর গুটি পড়ার এই যা কারণ আছে, এই কারণে ছাড়া অন্য কোনো কারণ? আচ্ছা, অনেকে বলে যে শিল পড়লে গুটি ঝরে যায়, তো প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণ, আচ্ছা তার জন্য ওটা হয় অসুবিধা, ওগুলো আটকানো যাবে না কোনো মতে। আচ্ছা ঠিক আছে, আর তোমার এই গাছ সাথে কতদিন পরে বললে খাবার দিলে ভালো হবে? এখনো মোটামুটি আমি 1 মাস পরে গিয়ে খাবার দেবো। কি খাবার ইউজ করবে? আমি তখন ওই 10-26 দেবো। আচ্ছা, যদি কেউ জৈবভাবে করতে চায় তাহলে সেক্ষেত্রে আরো আরো বেশি ভালো হয়, কিন্তু খরচা বেড়ে যাবে, খাবারটা দিলে পরে খরচাটা বাড়বে, কিন্তু দীর্ঘমেয়াদী খাবার, ঠিক ওটা অনেকদিন পর্যন্ত গাছ খেতে পারে। আচ্ছা, আর আমরা যেটা দিই এটা 1 মাসের মধ্যে শেষ। আচ্ছা মোটামুটি তাহলে কাকা, এই ব্যানানা ম্যাঙ্গো মোটামুটি পুরো রেডি হতে হতে এখন কতদিন টাইম লাগবে? ব্যানানা ম্যাঙ্গো রেডি হতে হতে, গতবার আমি ব্যানানা ম্যাঙ্গো লাস্ট খেয়েছি হচ্ছে শ্রাবণ মাসের 20 তারিখের পরে। আচ্ছা আচ্ছা, শ্রাবণ মাসে যে গাছগুলোতে এই লেবু বাগানের মধ্যে প্রমাণটা হচ্ছে এইটাই, লেবু বাগানের সঙ্গে আমার এই টোটাল মিশ্র বাগান, আম বাগান, এর মধ্যে শ্রাবণ মাসে আমি পাকা আম খাওয়াবো, শ্রাবণ মাসের 20 তারিখের পরে আমি পাকা আম খাওয়াবো, এটা আমি ভিডিওতে বললাম, আর দর্শক এসে খাবে। আরে আমি বিক্রি করার জন্য এই বাগানটা করা না, আমার শখের বাগান, এই জন্য লাগানো, আমি লেবুটাই মেন আমার চাষ। লেবুটা যদি কেউ দূর থেকে আসে, এনি হাউ যে কোনো মানুষ এসে ফল খেয়ে যাবে আমার কাছে, ফল খেয়ে টেস্ট করবে, মানে এই বাগানটা তুমি বলতে যাচ্ছ কোনো বিক্রির জন্য না, নট ফর সেল, আমি কোনো, আচ্ছা এই জন্যই তোমাকে কিন্তু ব্যানানার একটা সম্রাট বলা হচ্ছে, এটা কিন্তু একদম সত্যি কথা। আর অবশ্যই যারা বাণিজ্যিক ভাবে করতে চায় তারা করতে পারে, অসুবিধা নেই। তুমি যেহেতু, আর সব থেকে আর একটা জিনিস আছে কি, ব্যানানার সঙ্গে সঙ্গে আর একটা চাষ করা যায়, সেটা হচ্ছে বাড়ি ফোর, কাঁচা আমের জন্য, কাঁচা মিঠে। হ্যাঁ, ওটা কি অক্সিজেনে হয়? অক্সিজেনে, অক্সিজেনে যে আমগুলো হয় রেড ভালো হবে, মানে ওটা রেড ভ্যারাইটি, রেড ভ্যারাইটি, রেড ভ্যারাইটি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যদি আম বাগান করতে যাই, আম বাগান করবো, মিশ্র করি, ব্যানানা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে পাশে বাড়ি ফোর থাকলো, বাড়ি ফোরের সঙ্গে গৌরমতি রাখতে পারে, গৌরমতিও রেড ভ্যারাইটি।
আজকের এই ভিডিওতে আমরা শ্যামল কাকার কাছ থেকে সম্পূর্ণ ডিটেইলসে জানলাম যে ছাদ বাগানের প্রত্যেকটা আম গাছে যখন গুটি দাঁড়িয়ে যায়, সেই গুটি দাঁড়ানোর পর থেকে আপনারা কি কি ধরনের পরিচর্যার মাধ্যমে গুটিগুলোকে আটকাতে পারবেন সম্পূর্ণ, যতটা বেশি পারা যায়। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর আপনাদের মনে যদি কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা সেটা জানাতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে, তখন সবাই সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে করে দিচ্ছি, সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদের সুন্দর ছাদ বাগানের একটা ভিডিও করে আমার চ্যানেলে সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে।